রাধে রাধে বন্ধুরা, আজকে রাধাষ্টমী ছিল তো, জন্মাষ্টমী পালন করলে রাধাষ্টমীও পালন করতে হয়, তো আমিও রাধাষ্টমী পালন করলাম। তো প্রথমে রাধা কৃষ্ণকে স্নান করিয়ে পঞ্চামৃত দিয়ে রাধা কৃষ্ণকে স্নান করিয়ে নিয়ে ভালো করে, তারপরে ওদের নতুন পোশাক পরিয়ে ভালো করে সাজগোজ করিয়ে মিষ্টান্ন ফল দিয়ে, তারপর আমার ছোট্ট গোপুকে স্নান করিয়ে পুজো করিয়ে, শুনেছি রাধাষ্টমীতে লুচি খেতে নেই, ময়দার লুচি খেতে নেই, তো আমি সাবুর খিচুড়ি করেছিলাম আজকে। রাধাষ্টমীর যদি পালন করা হয় তো 1 লক্ষ একাদশী পালনের সমান হয়, তো সেই কারণে আজকে আমি বাড়িতে সাবুর খিচুড়ি বানিয়েছিলাম। রাধারানী আমাদের, দেখো রাধারানীর মুখটা দেখো, কত হাসি হাসি, আজকে আমার সারা দিনটা খুব খুব ভালো কেটেছে। যেন প্রত্যেকটা দিন এরকম করেই কাটাতে পারি, ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী এদের নিয়ে যেন সারাটা দিন এরমভাবেই যেন কেটে যায়। এনাদের সেবা করেই যেন আমার সারাটা দিন কেটে যায়। তার মাঝে মাঝে তো আমার ছোট্ট ছোট্ট গোপুরা আছে, ওদের কার্যকলাপ মাঝে মাঝে ওরা যা কার্যকলাপ করে,